প্রিয় বন্ধু, আজ কার্তিক পুজো। সকলকে জানাই কার্তিক পুজোর শুভেচ্ছা। বন্ধুরা জানেন যে কাটোয়ার কার্তিক পুজো বিশেষভাবে বিখ্যাত, হাজার হাজার দর্শনার্থী আসেন এই পূজা দেখতে। বন্ধুরা যারা ভাবছেন কাটোয়ার কার্তিক পুজো দেখব, কিন্তু ভাবছেন কিভাবে অল্প সময়ে সেরা প্যান্ডেলগুলো দেখব, বন্ধু এই ভিডিওতে সেই শর্ট রুটের কথাই জানাবো, যাতে অল্প সময়ে সেরা সেরা প্যান্ডেলগুলো দেখে নিতে পারেন চটপট। আর সেটা যদি জানতে চান তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি। কাটোয়া শহরের দিকে এগোলেই প্রথমে পেয়ে যাবেন জয়শ্রী সংঘ। জয়শ্রী সংঘ পুরনো পেপার দিয়ে তৈরি করেছে প্যান্ডেল, অসাধারণ শিল্প নৈপুণ্য ও সমাজ সচেতনার চিত্র, এক ঝলক দেখে নিন। এরপর সার্কাস ময়দানের রাস্তা ধরে চলে আসুন বিদ্যাসাগর পল্লীতে, দর্শন করুক আলোকমালায় সজ্জিত চারধাম বা অক্ষরধাম মন্দির। বিদ্যাসাগর পল্লী থেকে সোজা চলে আসুন সার্কাস ময়দানের ইউনিক ক্লাবে, দেখুন বুর্জ খলিফার অসাধারণ লাইটিং শো। আলোর রোশনাইয়ের মধ্যে হাঁটতে হাঁটতে চলে আসুন কাছারি রোডে জনকল্যাণ সংঘে, দেখুন চমক লাগানো শিল্প নৈপুণ্যে গড়ে তোলা প্যান্ডেল। এরপর একটু এগোলেই পেয়ে যাবেন রেনেসাঁস। নিকটে কাছাড়ি পাড়ায় ঝংকার ক্লাবে দেখুন চোখ ধাঁধানো প্যান্ডেল। হয়ে চলে আসুন কেডিআই স্কুলের সামনে, দেখুন স্টার গ্রুপের প্যান্ডেল। এবার কলেজের পিছন দিয়ে চলে আসুন নবকল্যাণ সংঘে, ঘুরে নিন প্রজাপতির দেশ।
এবার ঝুপোকালি তলা হয়ে চলে আসুন দেশবন্ধু ক্লাবে, ভিক্টোরিয়া মেমোরিয়াল ভ্রমণের স্বাদ অনুভব করুন। এবার লেলিন সরণি হয়ে চলে আসুন মনসাপাড়া থানা রোডে, দর্শন করুন বদ্রীনাথ ধাম। এখান থেকে নিচু বাজার, বড় বাজার, খড়ের বাজার আরের থাকাগুলো এবং ঠাকুরগুলো দেখুন, তারপর চলে আসুন সমাপ্তি ক্লাবে। এখানে এসে সমাপ্তিতে দেখুন দেবতাদের চিত্রকলা। তারপর এখান থেকে কাটোয়ার প্রাচীন ঐতিহ্য ন্যাংটকার্তিক দেখুন হরগৌরীপাড়ায়, এবং সেখান থেকে চলে আসুন ঘোষেশ্বরতলা যুবগোষ্ঠী ক্লাবে, এবং সেখানে অপূর্ব শিল্প নৈপুণ্যে ভরা প্যান্ডেলটি দর্শন করুন, এবং তারপর আরও শুভস্মৃতি রোড হয়ে জামাই কার্তিক, সাহেব কার্তিক, সৈনিক কার্তিক ইত্যাদি বিভিন্ন ও কার্তিক ঠাকুর দর্শন করে আপনারা বাসস্ট্যান্ড বা স্টেশনে পৌঁছে যেতে পারেন। এভাবে কাটোয়া শহর খুব সংক্ষেপে কিছু বড় বড় প্যান্ডেল এবং ঠাকুর আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত।